সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসতে চলেছি সেটি একটি গুরুত্বপূর্ণ চাকরি বা জীবিকা সংক্রান্ত ভিডিও। আজ 21 জুলাই, আজ স্টাফ সিলেকশন কমিশন রয়েছে সর্বভারতীয় একটি নিয়োগ সংস্থা, সেখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আটখানি পরীক্ষার দিনক্ষণ বা সময়সূচি রিশিডিউল করা হয়েছে। আজকে ভিডিওতে আমরা দেখব কোন কোন সেই পরীক্ষা, যে পরীক্ষাগুলি দিনক্ষণ আবার পরিবর্তন করা হয়েছে। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করুন, সো দ্যাট নেক্সট টাইম যখনই এই ধরনের কোনো ভিডিও আমি আপলোড দেব ইউটিউবে তার নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, বেশি দেরি না করে চলুন আমরা মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। দেখুন, আমি আপনাদের সামনে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটি খুলেছি। এখানে দেখেছেন ওয়েব অ্যাড্রেসে লেখায় আছে ssc.nic.in। আপনারা সরাসরি আপনাদের ওয়েব ক্রোম যে কোনো ব্রাউজারে গিয়ে এই ওয়েব অ্যাড্রেসটি টাইপ করতে পারেন, অথবা আপনারা খুব সহজেই গুগলে গিয়ে লিখতে পারেন SSC। এই SSC লিখে সার্চ দিলে আপনাদের সামনে সর্বপ্রথম যেটি আসবে এই যে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট, এটিতে আমরা রাইট ক্লিক করে খুললে এই ইন্টারফেসটি চলে আসবে। দেখুন, আজকে লেটেস্ট নিউজের কলামে জুলাই 21, 2020 ইম্পর্টেন্ট নোটিস রিভাইজড শিডিউল অফ এক্সামিনেশন বলে একটি নিউ ব্লিঙ্ক করছে নোটিশ, এটিতে আমরা ক্লিক করে নেব। রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব করে নিলাম। দেখুন আপনাদের সামনে এই যে ফাইল নাম্বার দেওয়া রয়েছে স্টাফ সিলেকশন কমিশন নোটিশ, এটা বলা হচ্ছে ইন ভিউ অফ দ্য প্রিভেলিং COVID-19 প্যান্ডেমিক সিচুয়েশন দ্য স্টাফ সিলেকশন কমিশন হ্যাজ ডিসাইডেড টু রিশিডিউল ইটস পেন্ডিং এক্সামিনেশনস। অর্থাৎ বর্তমানে COVID-19 যে ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে, সেই পরিপ্রেক্ষিতে স্টাফ সিলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে অবশিষ্ট পরীক্ষাগুলি রিশিডিউল, পুনরায় দিনক্ষণ চেঞ্জ করার ক্ষেত্রে। দ্য রিভাইজড টেন্টেটিভ, এইখানে মনে রাখতে হবে এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে টেন্টেটিভ, এটা কিন্তু কনফার্মড নয়, টেন্টেটিভ, ইট মে চেঞ্জ ল্যাটার, অর্থাৎ এটা পরে আবার চেঞ্জ হতেও পারে। দ্য রিভাইজড টেন্টেটিভ শিডিউলস অফ দ্য এক্সামিনেশন উইল বি অ্যাজ পার দ্য ডিটেলস গিভেন বিলো। অর্থাৎ যে সমস্ত পরীক্ষাগুলি, যে সমস্ত 8টি পরীক্ষার আবার রিভাইজ শিডিউল, পুনরায় শিডিউল করা হয়েছে, দিনক্ষণ করা হয়েছে, সেগুলি হলো নিম্নোক্ত। এবার আমরা 1-2 করে দেখে নেব। সিরিয়াল নাম্বার 1 পরীক্ষার নাম হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 10+2 যেটাকে আমরা বলি, Tier 1 2019 ফর লেফ্ট ওভার ক্যান্ডিডেটস, যাদের এখনও বাকি রয়েছে তাদের শিডিউলটা কবে হবে না, 12-10-2020 থেকে 16-10-2020 এই টাইমের মধ্যে, অর্থাৎ 12 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে, 19 অক্টোবর থেকে 21 অক্টোবরের মধ্যে এবং 26 অক্টোবর। তাহলে 10+2 কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, এইটা হচ্ছে এই 4টে এই স্লটগুলো দেওয়া রয়েছে, এইটা আবার পুনরায় হতে পারে। 2 নম্বরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্রাক্টস এক্সামিনেশন Paper 1 2019, এটি হতে পারে 27 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, যেটা আমরা CGL বলে জানি, Tier 2 2019, এটি হতে পারে 2 নভেম্বর থেকে 5 নভেম্বরের মধ্যে। 4 নম্বরে দেখুন এক্সামিনেশন ফর সিলেকশন পোস্ট Phase 8 2020, এটি হতে পারে 6 নভেম্বর থেকে 6 নভেম্বর, 9 নভেম্বর থেকে 10 নভেম্বরের মধ্যে। 5 নম্বরে রয়েছে স্টেনোগ্রাফার Grade C and D এক্সামিনেশন 2019, এটি হতে পারে 16 নভেম্বর থেকে 18 নভেম্বরের মধ্যে। জুনিয়র হিন্দি ট্রান্সলেটার
जूनियर ट्रांसलेटर, सीनियर हिंदी ट्रांसलेटर एंड हिंदी प्राध्यापक एग्जामिनेशन पेपर वन 2020 अनुष्ठित होते पारे 19/11/2020 अर्थात 19 नवेम्बर। सब इन्स्पेक्टर्स इन दिल्ली पुलिस एंड सीएपीएफ एग्जामिनेशन पेपर वन 2020 23 नवेम्बर থেকে 26 নভেম্বর मध्य अनुष्ठित होते पारे। और सर्वशेष रही है कन्स्टेबल एक्जिक्यूटिव इन दिल्ली पुलिस एग्जामिनेशन 2020 27/11/2020 अर्थात 27 नवेम्बर, 30 नवेम्बर, 1 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর, 7 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর এবং 14 ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। এইগুলি আমি হতে পারে এই কারণেই বললাম, এখানে বলা হচ্ছে টেন্টেটিভ শিডিউলস, ঠিক আছে। এবার দেখুন নিচে লেখা রয়েছে দ্য অ্যাবাভ শিডিউল ইজ সাবজেক্ট টু দ্য প্রিভেলিং কন্ডিশনস অ্যান্ড গভর্নমেন্ট গাইডলাইন্স ইস্যুড ফ্রম টাইম টু টাইম রিগার্ডিং হ্যান্ডলিং অব দ্য কোভিড-19 প্যান্ডেমিক। অর্থাৎ এই উপরিউক্ত যে সময়সূচিগুলি বলা হলো পরীক্ষার রিভাইজ শিডিউল, এগুলি সবগুলোই সরকারের যে গাইডলাইন বেরোবে এই যে কোভিড-19 ক্ষেত্রে সেটার ওপর নির্ভর করবে। 3 নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু ভিজিট দ্য ওয়েবসাইট অব দ্য কমিশন অ্যাট রেগুলার ইন্টারভেলস ফর ফার্দার আপডেটস। এই সমস্ত আবেদনকারী বা সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে যে তারা যেন নিয়মিতভাবে স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইট অর্থাৎ এই যে ওয়েবসাইট তারা যেন সেটা নিয়মিতভাবে ফলো করে বা নজর রাখে, যাতে করে নতুন কোনো আপডেট এলে তারা জানতে পারে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আশা করি ভিডিওটি অনেক একটি গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই 8টির মধ্যে কোনো না কোনো একটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, ফলে আপনারা জেনে গেলেন যে পরীক্ষাগুলি আবার রিশিডিউল করা হয়েছে এবং এগুলি পরেও আবার রিশিডিউল করা হতে পারে, সেটা পরিস্থিতির ওপর নির্ভর করে। তাই আপনাদেরকে বলছি আপনারা অযথা হতাশ হবেন না, আপনারা এই ওয়েবসাইটের ওপর নজর রাখুন, তাছাড়াও আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন, কারণ আমরা এই সংক্রান্ত সমস্ত ধরনের খবর আপনাদের জন্য সবসময় নিয়ে এসে হাজির হই। তাই এখনও অবধি যিনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করুন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।